হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিটিসি মাইনিং। কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। বেসিক্যালি এই মুহূর্তে আমরা খুবই ভালো একটা প্রজেক্ট নিয়ে কথা বলছি। এই প্রজেক্ট থেকে আমাদের খুবই ভালো একটা আর্নিং হবে, এটা শিওরিটি দিতে পারছি, বিকজ প্রজেক্টটা অনেক জেনুইন একটা প্রজেক্ট এবং এখান থেকে আমাদের আর্নিং হবে। অবশ্যই কাজ করবেন বাউন্টি প্রোগ্রাম সোয়্যাপিং প্ল্যাটফর্ম। বেসিক্যালি এটা একটা এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম হতে যাচ্ছে, সোয়্যাপ করতে পারবেন আপনি এখানে। আমরা সম্পূর্ণ বিষয়বস্তু জানবো, তার আগে যদি এখন আপনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে দেবেন আমাদের নতুন নতুন ভিডিও, নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো আমাদের প্রজেক্টের নাম হচ্ছে সোয়্যাপ প্ল্যাটফর্ম, তো বেসিক্যালি swap.org প্ল্যাটফর্ম। এখানে আপনি দ্য গ্লোবাল পেমেন্ট নেটওয়ার্ক, অর্থাৎ আপনি এখানে এক্সচেঞ্জ করতে পারবেন, আপনি ক্রিপ্টো কারেন্সি এক্সচেঞ্জ করতে পারবেন, অর্থাৎ এটা একটা ডিসেন্ট্রালাইজ সোয়্যাপিং প্ল্যাটফর্ম হতে যাচ্ছে। তো এখানে বলা হচ্ছে উইথ সোয়্যাপ ইউ ক্যান পে অ্যান্ড রিসিভ ফ্রম এনি ওয়ান এনি হোয়্যার অ্যাট এনি টাইম, অর্থাৎ আপনি যে কোনো জায়গায় যে কোনো স্থানে যে কোনো সময় আপনি এটা আপনি ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ করতে পারবেন এই প্ল্যাটফর্মটা ইউজ করে। এদের ইকোসিস্টেম চেক করতে পারেন, রিসোর্সগুলো দেখতে পারেন আপনি এখানে, গেট স্টার্টেড গেট সোয়্যাপ আপনি, এটা যদিও এখনও অ্যাভেলেবেল হয়নি বাট খুব শীঘ্রই সোয়যাপিং সিস্টেমটা অ্যাভেলেবেল হবে। এবং আপনি হোয়াইট পেপারটা চেক করতে চাইলে এখানে ক্লিক দিয়ে হোয়াইট পেপারটা দেখতে পারেন। তো পাশাপাশি আমরা এদের বাউন্টি ক্যাম্পেইন চলছে, আমরা এদের বাউন্টি ক্যাম্পেইন অবশ্যই জয়েন করবো। বাউন্টি যদিও হোয়াইট পেপারটা ডাউনলোড করতে বলছে তো আমরা এটা করবো না, তো আপনি ডাউনলোড করে হোয়াইট পেপারটা পড়ে নিতে পারেন। পাশাপাশি এদের টেলিগ্রাম, টুইটার, গিটহাব সব কিছু এখানে দেওয়া রয়েছে, বিটকয়েন টাকের ফোরামের লিঙ্ক দেওয়া রয়েছে, আরও অনেক ইকোসিস্টেম স্টেটমেন্ট এগুলো অনেক বিষয়গুলো এখানে দেওয়া রয়েছে। ক্যাপাবিলিটি সোর্স অর্থাৎ ইথেরাম বেজ একটা প্ল্যাটফর্ম, ERC20 বেজ একটা প্ল্যাটফর্ম, অ্যাটমিক ওয়ালেট, তারপরে বেশ কিছু ওয়ালেট এদের ক্রিপ্টোকারেন্সি সাপোর্ট করবে, অর্থাৎ SAPV টোকেনটা সাপোর্ট করবে, অর্থাৎ ERC20 ক্যাপাবিলিটি ওয়ালেট অ্যাড্রেসি সোয়্যাপ টোকেনটা সাপোর্ট করবে। পাশাপাশি আরও অনেক বিষয় এখানে অ্যাভেলেবেল আছে। তো আমরা এদের বাউন্টি ক্যাম্পেইনে জয়েন করবো। এদের বাউন্টি ক্যাম্পেইনটা অলরেডি 1 week মানে ইন্ড হয়ে গিয়েছে, অর্থাৎ বলতে পারেন প্রথম সপ্তাহ ক্লোজ হয়ে গিয়েছে, দ্বিতীয় সপ্তাহের কাজ চলছে, টোটাল 8 সপ্তাহ চলবে। তো কী কী করতে হবে এখানে আমাদের? প্রথম কথা হচ্ছে এখানে একটা স্প্রেডশিট দেওয়া আছে, এটা আপনি ওপেন করে দেখতেও পারেন। তো নর্মালি অ্যালোকেশনটা দেখবো আমরা, টোটাল 6000 CAPV টোকেন তারা ডিস্ট্রিবিউট করবে বাউন্টিতে, যেখানে 6000 CAPV টোকেনের ওর্থ ভ্যালু হচ্ছে $60,000, অর্থাৎ এক একটা টোকেনের প্রাইস হচ্ছে $10, তাদের ICO রেট অ্যাকর্ডিংলি। তো আমরা এখানে দেখতে পারি কী কী ক্যাম্পেইনের জন্য কতটুকু অ্যালোকেশন রাখা হয়েছে, যেমন সিগনেচারের জন্য 15%, টুইটারের জন্য 15%, ফেসবুকের জন্য 15%, ইউটিউবের জন্য 15%, ব্লগ আর্টিকেলের জন্য 15%, ট্রান্সলেশনে 15% এবং ডিসকর্ডে 5%, পাশাপাশি টেলিগ্রামে 5%, টোটাল 100% অ্যালোকেশন হিসেবে রাখা রয়েছে। তো আমরা জেনারেল রুলস আমরা কিছু দেখবো, যেমন এখানে বলা হচ্ছে টেলিগ্রামে জয়েন করতে আপনি টেলিগ্রামে জয়েন করবেন, এই টেলিগ্রামে জয়েন করবেন, দ্যাটস ইট। আর তো তেমন কোনো কিছু করতে হচ্ছে না আমাদের। তো নর্মালি এখানে বলা হচ্ছে একটা বিটকয়েন টেক অ্যাকাউন্ট থেকে আপনি একটা মানে আপনি একাই জয়েন করতে পারবেন, মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। টুইটার ক্যাম্পেইনের জন্য 900 CAPV টোকেন তারা ডিস্ট্রিবিউট করবে, যার ওর্থ ভ্যালু হচ্ছে $9,000। তো এখানে টোটাল টার্মস হচ্ছে টুইটারে ফলো করতে বলছে আমরা ফলো করব, মিনিমাম 500 রিয়েল ফলোয়ার থাকতে হবে আপনার, আশা করছি আপনাদের আছে টুইটারে 500 ফলোয়ার আছে। অনলি 1 টুইটার অ্যাকাউন্ট বিটকয়েনটাকে ইউজার এটা সাপোর্ট করবে, অর্থাৎ মাল্টিপল অ্যাকাউন্ট কখনোই তারা সাপোর্ট করবে না। পাশাপাশি বলা হচ্ছে পার্টিসিপেন্টস মাস্ট ডু এ টোটাল 5x রিটুইট, অর্থাৎ 5টা রিটুইট করতে হবে তাদের টুইটার থেকে আপনাকে, অর্থাৎ তাদের এই টুইটার থেকে 5টা রিটুইট করতে হবে এবং 3টা টুইট করতে হবে প্রত্যেক সপ্তাহে। তো আপনি কী করবেন, 5টা রিটুইট করবেন, সাথে আপনাকে সেই রিটুইটের সাথে আপনি ডিরেক্ট রিটুইট করবেন না, আপনি যখন এই পোস্টটা সাপোজ আপনি রিটুইট করবেন জাস্ট লাইক করবেন, এখানে ক্লিক দিয়ে কোটা টুইট করবেন, কোটা টুইট করে আপনি এই হ্যাশট্যাগ অর্থাৎ এই অ্যাড্রেস সহকারে এটা কপি করবেন এবং এই ওয়েবসাইটের লিঙ্কটা কপি করবেন, কপি করে আপনি এর সাথে অ্যাড করে দেবেন এবং কিছু একটা লিখতে পারেন আপনি এদের প্ল্যাটফর্ম সম্পর্কে, এক লাইনের কিছু একটা লিখে দিলেন, লিখে আপনি টুইট করে দেবেন, এটা হচ্ছে আপনার একটা রিটুইট। এইভাবে আপনাকে একদিনে 1টা রিটুইট করতে হবে, সরি, একদিনে 2টা রিটুইট আপনি করতে পারবেন এবং একদিনে 1টা টুইট করতে পারবেন। তো তাহলে আপনার এটা 2-3 দিনের কাজ কমপ্লিট হয়ে যাবে, 1 সপ্তাহের কাজ। তো এবং টুইট করার ক্ষেত্রে অবশ্যই কিছু একটা লিখবেন, ভালো একটা কমেন্ট করবেন এদের প্ল্যাটফর্ম সম্পর্কে, তারপরে আপনি অবশ্যই এই অ্যাডভেটার সরকারের এতটুকু এবং এদের ওয়েবসাইটের লিঙ্কটা মেনশন করবেন, করে আপনি টুইট করে দেবেন, দ্যাটস ইট। তার আগে আপনাকে প্রুফ অফ অথেন্টিকেশন দিতে হবে। তো প্রুফ অফ অথেন্টিকেশন দেওয়ার জন্য আপনি কী করবেন, এখান থেকে ফার্স্টে রিপ্লাইতে ক্লিক দিয়ে দেবেন, তারপর আপনার সামনে একটা রিপ্লাই বক্স ওপেন হবে এবং আপনি আমার মতো করে প্রুফ অফ অথেন্টিকেশন দিয়ে দেবেন, যেমন
বিটকয়েনটাকে ইউজার নেম, বিটকয়েনটাকে প্রোফাইল লিঙ্ক, ক্যাম্পেইন, আপনি কী কী ক্যাম্পেইনে জয়েন করছেন, টুইটার, ফেসবুক, টেলিগ্রাম, লিঙ্কডইন, ডিসকর্ড, ইউটিউব, আমি এইগুলোতে জয়েন করছি, দ্যাটস ওয়াই আমার এখানে এগুলো দেওয়া রয়েছে। আপনি যেগুলোতে জয়েন করতে পারবেন সেগুলো লিখে দিবেন, তারপর যেগুলোতে আপনি জয়েন করবেন সেগুলোর প্রত্যেকটা আপনার প্রোফাইলের লিঙ্কগুলো আপনি নিচে দিয়ে দিবেন। তারপর লাস্টে যেমন ইউটিউবের আমি জয়েন করেছি করছি ইউটিউবের লিঙ্কে দিয়ে দিয়েছি, ইটিএস অ্যাড্রেস মানে মাইথার ওয়ার্ল্ডের অ্যাড্রেস দিয়ে দিবেন। এইভাবে আপনাকে একটা সুন্দর প্রুফ অফ অথেন্টিকেশন দিতে হবে, দেখবেন যে যখন রিপ্লাইতে ক্লিক দিবেন অনেকেই দিচ্ছে, আপনি আপনার মতো করে প্রুফ অফ অথেন্টিকেশনটা দিয়ে দিবেন। তারপর যেটা করবেন আপনি এখানে এখানে উইকলির কাজটা উইকলি কমপ্লিট করে ফেলবেন, কমপ্লিট করে কোথাও সেভ করে রাখবেন নোট প্যাডে, এবং প্রত্যেক সপ্তাহে এসে আপনি রিপোর্টটা সাবমিট করবেন। দেখেন এখানে ফর্মেট দিয়ে দিয়েছে কি ফর্মেটে আপনাকে রিপোর্টটা সাবমিট করতে হবে, এটা আপনি কপি করে নোট প্যাডে সেভ করে রাখতে পারেন। আপনি একদিনের কাজ করবেন এখানে জাস্ট লিঙ্কটা দিয়ে দিবেন, যেমন টুইটারটা করবেন আপনি লিঙ্কটা এখানে দিয়ে সেভ করে রাখবেন, যখন আপনার সম্পূর্ণ কাজ করে কমপ্লিট হয়ে যাবে তখন আপনি রিপোর্টটা রিপ্লাইতে গিয়ে সাবমিট করে দেবেন। এ হচ্ছে বিষয়। এখানে ফেসবুক ক্যাম্পেইনের জন্য সেম প্রসিডিউর, যেমন ফেসবুকে লাইক করবেন এবং তিনটা শেয়ার করতে হবে তাদের ফেসবুক পেজ থেকে, লাইক এবং শেয়ার করতে হবে, এবং এই অ্যাড্রেস অফ সহকারে এতটুকু, এবং ওয়েবসাইটটা মেনশন করতে হবে, এবং তিনটা নিজস্বভাবে পোস্ট করতে হবে এদের প্রজেক্ট সম্পর্কে, এবং এই ওয়েবসাইটের লিঙ্ক এবং এই ইউজারনেমটা মেনশন করতে হবে। সেম প্রসিডিউর অবলম্বন করতে হবে। পাশাপাশি এই ফর্মেটে আপনাকে রিপোর্টটা সাবমিট করতে হবে প্রত্যেক সপ্তাহে, অর্থাৎ আপনি ফেসবুক, টুইটার সবকটা রিপোর্ট একবারে সাবমিট করতে পারেন, কোনো সমস্যা নেই, একই পোস্টে সাবমিট করে দিলেন। এখানে ট্রান্সলেশন ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনগুলোতে জয়েন করতে চাইলে করতে পারেন, এগুলোও সবার জন্য না, যারা এখানে মানে করতে পারবেন তারা করতে পারেন, যেমন বেশ কিছু ল্যাঙ্গুয়েজ এখানে অ্যাভেলেবেল আছে। এবং অবশ্যই ট্রান্সলেশন ক্যাম্পেইনে জয়েন করলে আপনাকে প্রুফ অফ অথেন্টিকেশনটা এটার সাথে অ্যাড করে দিতে হবে, আপনার বেশ কিছু অতিরিক্ত ইনফরমেশন, এ হচ্ছে বিষয়। পাশাপাশি এখানে ইউটিউব ক্যাম্পেইন, যদি আপনি ইউটিউব ক্যাম্পেইনে জয়েন করতে চান করতে পারেন, তো এটাও যদি আপনার জন্য অ্যাভেলেবেল থাকে তাহলে আপনি জয়েন করবেন। এখানেও বেশ কিছু রুলস আছে, 500 ফলোয়ার্স থাকতে হবে, 2 মিনিটের ভিডিও হতে হবে, 2 মিনিটের নিচে হলে হবে না, অবশ্যই ইংলিশ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে বলছে। তো যদিও ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করতে বলছে, আমি যদিও বাংলায় করছি তারপরেও দেখা যাক তারা অ্যাপ্রুভ করে কি না, জাস্ট ট্রাই করছি, যদি অ্যাপ্রুভ করে তাহলে করলো, না করলে আর কী করা। তারপরে এই অবশ্যই তাদের ডিসক্রিপশন বক্সে এদের ওয়েবসাইটের লিঙ্কটা মেনশন করতে হবে, এ হচ্ছে বিষয়। কিছু রুলস রয়েছে, রুলসগুলো ফলো করতে হবে, দ্যাটস ইট। অবশ্যই ফর্মগুলো ফিল আপ করতে হবে, প্রত্যেকটা ক্যাম্পেইনে দেখবেন ফর্ম দেওয়া আছে, ফর্মটা না ফিল আপ করলে কিন্তু আপনি এখানে কাজ করেও কোনো প্রফিট পাবেন না। যেমন টুইটারে এই ফর্ম দেওয়া আছে, ফর্মটা ওপেন করবেন, এই ফর্মটা ওপেন করে অবশ্যই আপনাকে টুইটারে এই ফর্মটা ফিল আপ করতে হবে। তো ফর্মটা ফিল আপ করার জন্য আপনাকে যেটা করতে হবে, বিটকয়েনটাকে ইউজার নেম, বিটকয়েনটাকে প্রোফাইল লিঙ্ক, টেলিগ্রাম টুইটারের ইউজার নেম, টুইটারের প্রোফাইল লিঙ্ক, টুইটারের ফলোয়ার কত লিখে দিবেন, টেলিগ্রামের ইউজার নেম, মাইথার ওয়ার্ল্ডের আছে সাবমিট করে দিবেন। এইভাবে আপনাকে এখানে ফেসবুকের ফর্মটা ফিল আপ করতে হবে, এই ফর্মটা ওপেন করে ফিল আপ করে দিবেন। তো যদি যে যে ক্যাম্পেইন আপনি জয়েন করতে পারবেন সেই সেই ক্যাম্পেইনের ফর্ম অবশ্যই ফিল আপ করে দেবেন। এবং এখানে টেলিগ্রাম ক্যাম্পেইনে কিছু করতে হবে না, শুধু টেলিগ্রামে জয়েন করতে হবে আর এই ফর্মটা ফিল আপ করতে হবে, তাছাড়া কিছু করতে হবে না, করে দেবেন। ডিসকর্ডে জাস্ট জয়েন করতে হবে, ডিসকর্ডের এই ফর্মটা ফিল আপ করতে হবে, তাহলে আপনার ডিসকর্ডের কাজটা কমপ্লিট হয়ে যাবে, এ হচ্ছে বিষয়। তো আশা করছি এই প্রজেক্ট থেকে আমাদের ভালো একটা আর্নিং হবে এবং আর্নিংয়ের অপরচুনিটি রয়েছে। পরবর্তীতে কী হবে সেটা আমরা আপডেট পেয়ে যাবো এবং আপডেট পেলে আপনাদের সাথে শেয়ার করবো। তো ভিউয়ার্স, এই ছিল মোটামুটি টিউটোরিয়াল, যদি টিউটোরিয়ালটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, কেমন লাগলো বলবেন। দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে, সেগুলোতে সেবিতে নিচ্ছি, বাই বাই।